এইসব নাইম খান আপনি লিখেছেন ওযু করার সুন্নাহ, ওযু করা কি সুন্নাত না ফরজ? ভাই নাইম এটা ভেরি করে ওযু কি জন্য করছেন? ফরজ নামাজের জন্য ওযু করলে সেটা ফরজ, আর যদি আপনার আপনার ওযু নাই ফরজ নামাজ পড়বেন তখন ওযু করাটা ফরজ আপনার জন্য, কিন্তু আপনি নফল নামাজ পড়বেন তার জন্য ওযু করছেন সেটা সুন্নাত হবে, নফল হবে। আপনি এমনিতে ওযু থাকা অবস্থায় ভালো ভালো পবিত্র থাকা অবস্থায় থাকাটা উত্তম এবং সবের কাজ ভালো কাজ, সেই হিসাবে আপনি ওযু করছেন তার এটা নফল হবে, ফরজ হবে না। আপনি কী জন্য ওযু করছেন তার উপর ভ্যারি করবে যে ওযুর গুরুত্বের মান কতটুকু, ফরজ নাকি সুন্নাত। এরপরে আইটিজেড দেলওয়ার হোসেন আইডি থেকে আপনি লিখেছেন, দেলওয়ার হোসেন 3-4 ভাঙ্গা দিয়ে লিখেছেন, শরীয়তের পরিভাষায় বিয়ে করা কি সুন্নত নাকি ফরজ? আমি মনে করি সুন্নত, কিন্তু আমি নিশ্চিত হতে চাই। বিয়ে সাধারণ অবস্থায় সুন্নত থাকে, কিন্তু কারোর যদি বিয়ে না করলে পাপে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে তার জন্য, এবং সামর্থ্য থাকে বিয়ে করার, তাহলে তার জন্য বিয়ে করাটা ফরজ। এমডি আফজাল হোসেন সাদাত আপনি লিখেছেন, আমরা রমজান মাসে যে কোরআন খতম করি সেটা কি কোনো জীবিত বা মৃত ব্যক্তির নামে উৎসর্গ করা যাবে? অনেক ওলামা ইকরামের মধ্যে কোরআন কারিমের তেলাওয়াতের সওয়াব মৃত ব্যক্তির জন্য বখশিস করা যায় বা তার জন্য দান করা যায় বা তাকে দেয়া যায় তার উদ্দেশ্যে করা যায়, সেই হিসাবে এটা করা জায়েজ। এবার ভিন্ন কিছু হোক আইডি থেকে আপনি লিখেছেন, বাড়ি ও ক্ষেতের জায়গার জাকাত দিই কীভাবে দিব? বাড়ির জাকাত আসে না যদি সেটা বসবাসের জন্য হয় কিংবা ভাড়ায় খাটানো হয়। কেউ যদি রিয়েল এস্টেটে বিজনেস করেন এবং ফ্ল্যাট প্লট কিনে বিক্রি করেন দাম বেশি হওয়ার পর, এরকম যদি ব্যবসা করেন তাহলে তার উপরে জাকাত হবে ওইটা ব্যবসার পণ্য হিসাবে। আদারওয়াইজ এমনি থাকার বাড়ি কিংবা আপনার ফসলের ক্ষেত এগুলোর উপর জাকাত আসে না। হ্যাঁ, ফসল যেটা উৎপন্ন হয় সেটা যদি 25-26 পণ হয় তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত দিতে হবে, যদি সেটা পানি সেঞ্চন করে করতে হয়, আজকাল সেচ দিয়ে করতে হয় বেশিরভাগ, নিজে পানি দিয়ে করতে হয় এরকম, তাহলে সেক্ষেত্রে সেটার 20 ভাগের 1 ভাগ দিবেন। আর যদি আকাশ থেকে যে বৃষ্টি হয় তাতেই হয়ে যায়, সেচ আলাদা দেওয়া লাগে না, তাহলে তার 10 ভাগের 1 ভাগ দিবেন। এমনি আনোয়ার হোসেন লিখেছেন, ফ্যাক্টরির উৎপাদনমুখী মেশিনের জাকাত দিতে হবে কি না? না, উৎপাদনমুখী মেশিনের জাকাত দিতে হবে না, বরং মেশিনটার যে উৎপাদন আছে সেই উৎপাদনের টাকা যদি জমে যায় সেটার জাকাত আপনি দিবেন। এরপর নুরি ফাতেমা আপনি লিখেছেন, আমি কেক নিয়ে বিজনেস করছি, জন্মদিনে কেক বানিয়ে দিলে কি আমার গুণা হবে? জন্মদিন উদযাপন যদি শরীরের দৃষ্টিকোণ থেকে কোনো ভালো কাজ না, বিধায় এটি মানে এটিতে মানুষকে সহায়তা করার মতো কাজ করা জায়েজ নয়। হ্যাঁ, আমরা এমনিতে সাধারণত কেক কেনাবেচার কাজ করতেই পারি, কিন্তু এই উপলক্ষে যেন কেউ ব্যবহার করার জন্যই আমাকে ইউজ করতে না পারে সে বিষয়টাতে খেয়াল রাখা দরকার। যদি এগুলো খুব জটিল কাজ, বলা যতটা সহজ আমার যতটা সহজ নয়, কিন্তু আমরা চেষ্টা তো করতে পারি। তারপরে ওই কাজটা করলে আপনার অন্যায় কাজে সহযোগিতা হলো, ঠিক আছে, এই সহযোগিতাটা এবং এই অন্যায়টা যেহেতু হারাম পর্যায়ে নয় সরাসরি বিধায় এটার উপার্জন করে সরাসরি আমরা হারাম বলতে পারবো না, তবে তাকওয়ার খেলাফ অবশ্যই। দুঃখিত, এমডি আনোয়ার হোসেন তরফ তো দিয়েছি। মোহাম্মদ শহীদুল ইসলাম আপনি লিখেছেন, আমার কাছে 3 লাখ টাকা ব্যাংকে আছে, 1 বছর যাবত জমা আছে, আমার উপর কত টাকা জাকাত দিতে হবে? 1 বছর জাকাত যাবত যদি 3 লাখ টাকা আপনার কাছে জমা থাকে তাহলে 1,25,000 করে 3 লাখে 7,500 টাকা জাকাত হয়, এটা আপনাকে দিতে হবে। এরপরে মোহাম্মদ শহীদুল ইসলাম লিখেছেন, শাইলঙ্গি দিলে কি জাকাত আদায় হবে? জাকাত হিসাবে গরিবের কে নগদ টাকা দিতে হবে বা তাদের প্রয়োজন যেটা আছে সেটা তাদের প্রয়োজন অনুভব করে সে অনুযায়ী কিনে দিতে হবে। জাকাতের টাকার বিপরীতে শাইলঙ্গি দিয়ে দেওয়া জায়েজ নয়, এক্ষেত্রে জাকাত আদায় না হওয়ারও সমূহ আশঙ্কা আছে। আইয়ুব আলী আপনি লিখেছেন, আমি বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখছি, সে টাকার জাকাত দেওয়া লাগবে কি না? বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখেন আর দেশে থেকে রাখেন, টাকা আপনার আছে এর জাকাত আপনাকে দিয়ে যেতে হবে। জান্নাত ফেরদাউস আপনি লিখেছেন, পরিবার যদি বেশি নফল রোজা রাখা পছন্দ না করে তাহলে এক্ষেত্রে বাবা যদি না করে তাহলে কি করব? নফল রোজার ক্ষেত্রে মেয়েরা স্বামীর নির্দেশ পালন করবেন, স্বামী নিষেধ করে সেটা রাখবেন না। বাবা যদি নিষেধ করেন সেক্ষেত্রে মা বাবার আনুগত্যের অংশ হিসেবে তারা সেটা পালন করার চেষ্টা করবেন, নফল রোজা না রেখে বাবা নির্দেশ পালন করার চেষ্টা করবেন, বিশেষ করে যখন তারা যৌক্তিক কোনো কারণে আপনাকে নিষেধ করবেন। শিরন ইসলাম আপনি লিখেছেন, হাইজ অবস্থায় দুরুদ ইব্রাহিম ও সাইয়েদুল ইস্তিগফার পড়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। শামিন আখতার আপনি লিখেছেন, তারাবি না পড়ে তাহাজ্জুদ পড়লে হবে কিনা? হবে, কিন্তু তারাবিকে প্রায়োরিটির সাথে পড়তে হবে, এটি তাহাজ্জুদের তুলনায় গুরুত্বপূর্ণ রমজান মাসে। রিমঝিম বৃষ্টি আপনি লিখেছেন, কাবিনের মোহরা নাকি এক না ভিন্ন?
কাবিন এটা অনেক সময় বিবাহের যে চুক্তির কাগজ ওইটাকে কাবিন বলা হয়, মহর তো হলো টাকা ফিগার, অর্থে এই অর্থে দুইটা দুই রকম। আবার অনেক সময় মহরকেই কাবিন বলা হয়, সে অর্থে সেই হিসাবে দুইটা একই রকম, অর্থাৎ কাবিনটার ব্যবহার দুই রকম অর্থেই হয়ে থাকে। এবং এক দৃষ্টিকোণ থেকে মহর আর কাবিন একই জিনিস, যেমন কাবিন বলতে স্ত্রীকে প্রদেয় যে চুক্তি হয়ে থাকে মহর দেওয়ার কথা সেটাকেই কাবিন বলা হয়, তো সেটা হতে পারে। আবার কাবিন হলো বিবাহের চুক্তি যে কাগজে লেখা হয় ওইটাকে কাবিন বলা হয়, সেই হিসাবে ওই কাবিন নামা ওইটাকে বলা হলে সেটা মহানা ভিন্ন জিনিস। অতএব কাবিনকে কোন অর্থে ব্যবহার করছেন সেটার উপরে ভ্যারি করবে এটা, কাবিনের মহানা এক নাকি ভিন্ন। অমর বিল্লা আপনি লিখেছেন দোকানে অগ্রিম টাকার জাকাত দিতে হবে কিনা। দোকানের অগ্রিম যে টাকা আছে সেটা জাকাত দিতে হবে, কারণ এই টাকাটা যিনি অগ্রিম দিয়েছেন তিনি মূলত দোকানদারের কাছে একরকম জামানত বা আমানত হিসেবে দিয়েছেন, বিদায় এটা টাকা জাকাত তাকে দিয়ে যেতে হবে। রাবেয়া বাবু আপনি লিখেছেন আমার হাজব্যান্ড তার অফিস থেকে গাড়ি পেয়েছেন, গাড়ি কি জাকাত দিতে হবে? না, গাড়ি জাকাত দিতে হবে না। খাদিজা ইসলাম আপনি লিখেছেন কুড়িয়ে পাওয়া টাকা কোথায় দিতে হবে? টাকা মালিককে খুঁজে দিতে হবে, মালিককে পাওয়ার সম্ভাবনা না থাকলে বা অল্প স্বল্প হলে গরিব দিকে দান করে দিতে পারেন।